আসসালামু আলাইকুম আলা আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব খুব সুন্দর একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব যে আমলের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারবেন ইনশাআল্লাহ সময় তো বন্ধুগণ আমরা যখন ঘুমাতে যাই যখন আমরা বিছানায়ের মধ্যে শুয়ে পড়ি তখন বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় আসে বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম আমাদের মাথায় আসে এবং অতীতের কথাও স্মরণ হয়ে যায় আবার ভবিষ্যতে আমরা কি করব এরকম প্ল্যানও আমাদের মাথায় আসে তো সম্মানিত বন্ধুগণ আমরা যখন ঘুমোতে যাই তখন বিভিন্ন চিন্তা যখন আমাদের মাথায় আসে সমস্ত চিন্তা যদি আমরা বন্ধ করে আমরা ইতিপূর্বে যে সমস্ত পাপ কাজ করেছি অন্যায় কাজ করেছি খারাপ কাজ করেছি নিজের নফসের ওপর জুলুম করেছি এই কথাগুলো যদি আমরা চিন্তা করে আমরা অনুতপ্ত হই এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি যদি আমরা এভাবে তবা করি যে হে আল্লাহ আমি ইতিপূর্বে যত গুণা করেছি জেনে করেছি না জেনে করেছি ছোট গোনা কবিরা গোনা করেছি বড় গোনা করেছি আল্লাহ আমি আজকে থেকে খাস তহবা করলাম আমি আর জীবনে কোনো দিন নামাজ কাজা করব না কোনোদিন কোনো পাপ কাজের মধ্যে আমার জ্ঞান থাকা অবধি আমি লিপ্ত হব না এবং আমরা যদি এরকম প্রতিজ্ঞা করার পর এভাবে তবা করার পর তিনবার স্টিক ফার পাঠ করি আস্তক ফিরুল্লাহিল্লাহ হাইম ওয়া অথবা শুধু আস্তাক ফিরুল্লাহ এভাবে যদি আমরা তিনবার ইস্তেকফার পাঠ করি আর আমাদের যদি এই তবা এবং আল্লাহ তাআলা কবুল করে নেন যদি আল্লাহ আল্লাহতালার কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আমরা পরের দিন সকালবেলা ঘুম থেকে নিষ্পাপ হয়ে বেগুনা মাসুম হয়ে আমরা ঘুম থেকে উঠতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদের তবা এবং ইস্তেকফার কবুল করেন তাহলে আল্লাহ তালা আমাদের জিন্দিগির তাম গুনা খাতাগুলি মাফ করে দিবেন তো সম্মানিত বন্ধুগণ আমরা যদি নিয়মিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ইস্তেকফার পাঠ করি এভাবে নিয়মিতভাবে এই আমলটা করতেই থাকি আল্লাহ তালা যে কোনো একদিনের তবা এবং যে কোনো একদিনের ইস্তেকফফার যদি আমাদের কবুল করেন তাহলে আল্লাহ তালা আমাদের জিন্দগির তাম গুনা খাতা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এই আমাদের সাথে সাথে আরও কিছু মাসনুন দোয়া কালাম রয়েছে যেগুলো ঘুমের আগে পড়তে হয় তো সেগুলো আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ তালা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই ঘুমের আগে ইস্তিকফার পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদের জিন্দগির তাম গুনা খাতা ক্ষমা করে দিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি